Always among the super family. Hello and welcome. আমি প্রিয়াঙ্কা আরো একবার নিয়ে চলে এসেছি আপনাদের সেই প্রিয় শো যার নাম লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি কো পাওয়ার বাই ওশিয়া হার্বালস। এবার খেলবে বাঙালি। আজ আমরা যে জায়গায় চলে এসেছি সেই জায়গার ঐতিহ্য কিন্তু অপরিসীম। আকাশে বাতাসে কবিতা গানের সুর, কখনো বিরহ কখনো মধুর। বাংলা মানে এই লোকটার দেশ, বাঙালি মানে ওনার গল্পে শুরু ওনার গল্পে শেষ। আজ আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর মানে রবি ঠাকুরের দেশ, এবং রবি দেশে কবিদের বিচরণ সর্বত্র। তাই জন্য একটু কবিতার দুলাইন দিয়ে এই আজকের পর্বটা শুরু করলাম। তাহলে কি কি আছে শান্তিনিকেতনে এবার সেটা বলি। এখানে আছে বিশ্বভারতী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান। সোনাঝুরির হাট হয় এখানে। আছে কোপাই নদী, খোয়াই নদী, আছে নানান রকম মন্দির। পাড়ার কথা তো শুনলেন, এবার তাহলে চলুন আলাপ করে নিই সেই পাঁচ পরিবারের সাথে যাদের নিয়ে আমরা আজকের পর্বের প্রথম রাউন্ড মানে ধর্ত দেখি খেলবো। আমাদের আজকের পর্বের প্রথম পরিবার অনিশা এবং স্বর্ণদীপ ঘোষ। ওয়েলকাম জানাই আপনাদের। কেমন লাগছে বলুন আজ এখানে খেলতে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা বৌদি, আমি শুনেছি যে দাদা সাইকেল চালাতে একদম পছন্দ করেন না। একদম পছন্দ করে না। কেন? মানে এটা কি কোনো পার্টিকুলার ঘটনা আছে? না, পছন্দ করে না বলতে উনি অন্যজনকে সাইকেল চালাতে দিতে পছন্দ করেন, মানে ওনাকে যে টানতে পারবে ওনাকে আমি টানতাম, মানে ক্যারি করে নিয়ে যেতাম সব জায়গা। এরকম কোনো ঘটনা রয়েছে কোনো পার্টিকুলার মজার কিছু? হ্যাঁ রয়েছে, অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি, এমনকি কোপাই নদী যেটা বললেন আপনি, কোপাই নদী গেছি, খোয়াইয়ের হাট গেছি, সেগুলোতে আমি ওকে টেনে নিয়েই যেতাম এবং সে সবাই সেটা আমাদেরকে তাকিয়ে দেখত। আর আপনাদের আলাপ কিভাবে? আমরা স্কুলে পড়তাম তখন, ক্লাস 9 ও 11, তো আমরা স্কুল থেকেই আমাদের পরিচয়, এবং ও প্রথম একটা বন্ধুর সাথে আসে, আমি অন্য স্কুল, আমি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে, আর ও অন্য স্কুল থেকে নবনানন্দা। ওর অন্য একটা বন্ধু আমাকে প্রপোজ করেছিল, তো সেটা আমি রিফিউজ করেছিলাম, তারপরে ওর সাথে আলাপ। ও বন্ধুটার সাথে এসেছিলো, তার ওকে আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল ওকে, ঠিক আছে, তারপর ওর সাথে আমার আলাপ, ওর সাথে কথা হয়, ফোন হয়, সমস্ত কিছু হয় আস্তে আস্তে। তারপর হঠাৎ একদিন, এবং আমাদের স্কুলটা কীরকম ছিল, কোয়েট স্কুল, আমাদেরকে খুব প্রোটেক্ট করতো, আমাদের স্কুলের ছেলেরা অন্য স্কুলের ছেলেদের সাথে মিশতে দিত না। আমাদের স্কুলের বান্ধবী আমরাই প্রেম করবো, বাইরের স্কুলের কেউ প্রেম করতে পারবে না, তো ওকে মারতে এসেছিলো। তো যাই হোক, সেটা মানে ওরাই সেটা নিজেদের মধ্যে মিটিয়েছে, এবং এটাই। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে। এরপর ডেকে নেবো নবনীতা এবং রুদ্রপ্রতাপ রায়কে। কেমন লাগছে আজ এখানে এসে? খুবই ভালো লাগছে, আর তোমাকে সঙ্গে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আমরা আজ রয়েছি বোলপুরে, আপনারাও এসেছেন আমাদের সাথে খেলতে। বোলপুর সম্বন্ধে আপনাদের থেকে দু চার কথা শুনবো। কবিগুরুর পরিচয় সারা বিশ্ব চেনে, ভাষায় প্রকাশ করার আর মনে হয় দরকার হবে না। তবু একটা কথা বলবো যে ওনার ভাষাতেই যে এখানে কোথাও একটা প্রাণের শান্তি, মন শান্তি পায়, সেই জন্য সারা বিশ্ব থেকে মানুষজন এখানে ছুটে আসে। আপনাদেরও সাইকেল নিয়ে কি একটা ঘটনা রয়েছে নাকি? সাইকেল নিয়ে একটা ঘটনা আছে। আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো আমার সাইকেলের চাকায় হঠাৎ করে ওড়না জড়িয়ে যায়, আমার ওড়নাটা জড়িয়ে যায়। একদম দুপুরবেলা, মে মাসে দুপুর, কোনো লোকজন নেই, তখন প্রায় দুটোর কাছাকাছি বাজছে। তো ওর সাথে আমি কথা বলছি, কথা বলতাম ফোনে, মানে দুজন দুজনকে কোনোদিন চোখে দেখিনি, প্রায় ছ মাস শুধু ফোনেই কথা বলেছি। কিন্তু আমার মামার বাড়ি বোলপুর, আমি কিন্তু বোলপুর যাই, কিন্তু কোনোদিনও দেখা করব এটা ভাবিনি, যে দেখা করব না, ঠিক আছে ফোনে কথা বলছি ওটাই চলবে। যেখানে সাইকেলটা আমার চাকার ওড়নাটা লেগেছে, সেই জায়গাটা থেকে ওর বিজনেসের জায়গাটা খুব কাছে, তো আমি তখন দেখছি কেউ নেই যে ছাড়িয়ে দেবে একটু ওড়নাটা, তো আমি ওকে ফোন করলাম যে একটু আয় এসে আমার ওড়নাটা খুলে দিয়ে যায়। বলছে আমি তো যাবো, কিন্তু আমি তো চিনি না আমি কী রঙের জামা পরে আছিস, কী ড্রেস পরে আছিস, সেটা একটু বল, তারপরে গিয়ে তো আমি চিনতে পারবো না, আমি বুঝতে পারবো না। তারপরে আমি বললাম আমি এই ড্রেস পরে আছি, তারপরে এসে শাড়ি দিয়ে গেল। তো ওড়নাটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি, আমার কাছে আছে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো এই মিষ্টি ঘটনাটা শুনে। এবার ডেকে নিচ্ছি শিবানী এবং রাজীব শেখ। কেমন লাগছে আজ এখানে এসে? খুব ভালো লাগছে।
এই যে আপনারা আজ আমাদের সাথে খেলতে এসেছেন বোলপুরে, বোলপুর সম্বন্ধে আপনাদের থেকে দু চার কথা শুনবো এবং আপনাদের পরিবার নিয়েও অবশ্যই। ফ্যামিলি বলতে আমার ব্যাপারটা একটু আলাদা, মানে আমি ও রাজীব শেখ বাঙালি মহামেডাম, আর আমি হচ্ছি বাঙালি মানে শিবানী শিকদার। আচ্ছা, ওকে যখন আমি পছন্দ করতাম তখন তো বন্ধু ছিলাম, বন্ধু বলতে ও আগে আমাকে পছন্দ করতো, কিন্তু বন্ধু ছিলাম যখন, তারপর বাড়ি থেকে জানাজানি কিছু ছিল না, ওর পরিবারে জানতো, তো আমরা যাই হোক 3 মাসের পর বিয়েটা করা হলো। তো পরিবারে কেউ কিছুই জানতো না, না জানার ফলে 4 মাস পর আমি একটা মানে ভিক্টর ব্যানার্জি সংস্কার ভারতীর একটা গ্রুপে যুক্ত ছিলাম, তো ওখানে প্রোগ্রাম ছিল, আমাকে বর্ধমান থেকে তোলার কথা ছিল, তো সেখানে না পৌঁছে ও আমায় সিউড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি সিউড়ি, তো ওখান থেকে আমায় নিয়ে এসে সোজা ওদের বাড়িতে ওঠে। তো ওখানে আমাদের একবার বৈশাখ 26 তারিখে এরকম করে একটা আমার শাশুড়িমা অনুষ্ঠান মানে করে, ছোটোখাটো একটা অনুষ্ঠান করে, সেখানে সবাই আসে আর কি। আসার পর যা হয় একত্রিত হয়, কিন্তু বাড়ির ফ্যামিলি আমার কিন্তু তখন পর্যন্ত কিচ্ছু জানে না। তারপর এখন এখন নিশ্চয়ই এখন এখন হ্যাঁ, আমার মেয়ে, মেয়ের নাম দিয়েছি ভালো নাম ঋষিতা, ওর আর আমার নাম মিলিয়ে ঋষিতা নাম, তো আর ডাক নাম রেখেছি রাকি, কারণ এটা মহামেডাম বলে রাকি রাখতে হবে এটা নয়, ও হওয়ার পর মানে অনেক কিছু পাওয়া হয়েছে। হ্যাঁ, ওর কিছু পাওয়া মানে আমার বাড়ি থেকে যখন বললো তুমি এখানেই সুখী তখন আমরা এখানেই রাজি। আর শাশুড়ি বাড়ি মানে পরিবারে তো মা আছেন, মানে শাশুড়ি মাকে আমি মামনি বলে ডাকি, আর আমার বাবা মা, আমার মানে হাজব্যান্ড, আর আমার মেয়ে, আর ননদ যে আছে ওরও মানে উল্টো সাইড, মানে আমি এসেছি এখানে ও ওইদিকে, ওরও লাভ ম্যারেজ। আমরা মানে খুবই সুখী পরিবার। আমার জীবনে মজাটা কিছু নেই, মজাটা মানে কেমন ধরনের, মানে ওটা লাস্ট ঘুরে এসে না ঠিক ওই ইমোশনের জায়গাটাই মানে পড়ে যায়, মানে আমি এখন খুব খুশি, মানে যেই পাটটা বলতে যাচ্ছিলাম এখনই আপনার গলা ভারী হয়ে আসে, বুঝতে পারছি। ওই একই বিনতে দুটি কুসুম, মানে এই কথাটা আমি দেখেছি আজকে, আমার খুব এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য আমি জিতি না জিতি মানে আমার খুব ভালো লাগছে, এই কারণে যে আপনাদের আপনাদেরকেও আমাদের এখানে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সান বাংলার তরফ থেকেও সবাই আপনাদেরকে হোস্ট করতে পেরে ভীষণভাবে খুশি হয়েছি, এবং আপনারা সত্যিই খুব ইন্সপায়ার করছেন আমাদেরকে, মানে আপনাদের এত সুখী পরিবার, এত সবাই মিলে মিলেমিশে রয়েছে, এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা ইন্সপিরেশন। যেভাবে কাস্ট ধর্ম এগুলো ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা জিতে গেছে, আমরা চাইবো সবসময় যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই আবেগটা কাজ করুক, ভালোবাসা সবসময় জয় হোক, সেটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে। প্লিজ বলুন। আমার দিকটা দিয়ে বলছি, কোথাও গেলে মানে এটা পয়েন্ট হয়ে যায় আগে যে তুমি কী করে করেছো, তো আমি তাদেরকে একটা কথা বলবো, আজকে এই যে প্ল্যাটফর্মে আছি সবাই দেখবে প্রোগ্রামটা, আমি খুব খুশি, আমার স্বামীও খুব ভালো, সব কিছুতে নাচ গান পড়াশোনা সব দিকে আমাকে আর কি সাফল্য দিয়েছে। তো আমি একটাই অনুরোধ করব, যারা দেখছে দর্শক, ভালোবাসার মধ্যে যে কাজটি হোক যেমনই হোক তাদেরকে নিয়ে চলার মতন ক্ষমতাটা রাখা সবারই দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আলাপ করব আকশা এবং মোজাহারুল হামিদের সাথে। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? খুব ভালো, আর তোমাকে এখানে দেখতে পেয়ে তো আরো ভালো লাগছে। আর একটা কথা বলি, আমার ছেলে তোমার খুব বড় ফ্যান, তোমার একটা নামই দিয়েছে বিবাহ অভিযান দেখা পর মালতু সোনা, মানে প্রিয়াঙ্কা দিয়ে বলে না মালতু সোনা, আর ওকে মজা করে ডাকে গনসা। দাদা কি করেন? আমি বিশ্বভারতীতে পড়াই। তাহলে বিশ্বভারতী সম্বন্ধে আপনার থেকে একটু শুনি। দেখুন, আমাদের অনেকের বিশ্বভারতী সম্পর্কে কনসেপ্টটা অনেক কম। শান্তিনিকেতন বলতে আমরা বিশ্বভারতী বুঝি, আসলে শান্তিনিকেতন একটা ক্ষেত্রের নাম। 1861 সালে দেবেন্দ্রনাথ একটি বাড়ি তৈরি করেছিলেন, বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন। পরবর্তীকালে সেই বাড়িকে কেন্দ্র করে একটি আশ্রম তৈরি হয়, পরবর্তীকালে একটা বৃহৎ পরিবারে দাঁড়িয়ে যায় শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে 1901 সালে পাঠভবন বলে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে 1921 সালে বিশ্বভারতী তৈরি করেন, যেটা এখন বিশ্বের দরবারে সবাই তো চেনেন ভালোভাবেই আর কি। একটি বড় ইউনিভার্সিটি যেখানে প্রায় সমস্ত বিষয় সম্পর্কে পড়ানো হয়। তবে আমার একটা প্রশ্ন আছে, আমি শুনেছি যে আপনাদের আলাপটা নাকি খুব ইন্টারেস্টিং, এবং তারপর ভালোবাসা এবং বিয়েটা, সেটা কিভাবে একটু শুনি আপনাদের থেকে। আমাদেরটা কি বলতো, মানে লাভ কাম অ্যারেঞ্জ। আচ্ছা, যেটা হয় মানে আমি তখন একদম স্কুল থেকে বেরিয়ে যাবো, মানে একদম মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাব, সেই আর তখনও স্কুলে জয়েন করে। আচ্ছা, এই এক ঝলক মানে দেখা, তারপর আরও মানে ইন্টারেস্ট মানে বাড়ে ওর। হ্যাঁ, প্রথমে তো নামটাই উল্টো জানতো, ডাক নাম সেবি, ভালো নাম আকশা, তো মানে গুলিয়ে ফেলতো যে এই নামটা ওরই তো,
বন্ধুদের কাছে পরে আর কি পরে জানা গেল যে হয় আর কি, এবার আস্তে আস্তে এগোতে এগোতে ভালো লাগা, তখন ওর অন্যদের মতো ও কিন্তু আমাকে প্রপোজ করেনি, একদম ডিরেক্ট বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব, একদম মানে ছোটখাটো ব্যাপারে বিশ্বাস করে না, যা হবে বড়, একদম একদম ও তো ঠিকই করেছে, পছন্দ হয়েছে মানে সেটা একদম বিয়ে অবধিই যাবে। দেখা যাক, আজকের বড় সড়ো অ্যামাউন্ট কিন্তু 51,000 টাকা সান বাংলার তরফ থেকে, সেটা আপনারা জিতে নিতে পারেন। দেখো খেলা মানেই হার জিত আছে, এটা সবাই মানে একদম একদম খেলা মানে। এবার আলাপ করবো আমাদের আজকের শেষ পরিবার পিঙ্কি এবং মনময় রায় চৌধুরীর পরিবার। নমস্কার। কেমন লাগছে আজ এখানে এসে? ভীষণই ভালো, এক্সাইটেড, ভীষণ খেলবো, মজা করবো, মানে একটা দিন বাড়িতে কোনো রান্নাবান্না নেই, কোনো টেনশন নেই বাড়ির কিছু রান্না, হ্যাঁ শুধু উৎসব, আমি আমার মেয়ে হাজব্যান্ড ভীষণ ভীষণ। আপনাদের বাড়িতে আর কে কে রয়েছেন? অ্যাকচুয়ালি বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, আমি এখানে থাকি, আমি ও আর আমার মেয়ে। আর আপনাদের দুজনের আলাপ কিভাবে? আলাপ আলাপ সে অর্থে ওই আমার ওপরে ব্যালকনি, ও রাস্তা দিয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পরিচয় যোগাযোগ হয়েছে, কিন্তু ওর বাবা খুব স্ট্রিক্ট ছিল, অ্যাকচুয়ালি আমাদের লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ আর কি, তো সেক্ষেত্রে ওর বাবা খুব রিজিড এবং খুব কড়া গুছের লোক আর কি ছিলেন, আমরা আছেন আর কি, আমাদের অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার 10 বছর পর্যন্ত উনি মানেননি, এখনও মানে জাস্ট লাস্ট 2 ইয়ার উনি আমার মানে আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, মানে ওর বাবা সার্ভিস করেন গভর্নমেন্ট সার্ভিস, তো সেক্ষেত্রে বাড়ি থেকে যখন বেরোতেন উনি ঘরে লক অ্যান্ড কি করে দিয়ে যেতেন, এরকম ব্যাপার 3 বোনকে, তো আমরা খুব রেয়ার দেখা করতে পেতাম, চাবি নকল করেছিলাম আর কি, বাড়ির চাবি নকল করে আমরা কোনো কোনো সময় ভোর রাতে রাত্রি 3:30 নাগাদ লক খুলে আমরা দেখা করতাম, হ্যাঁ তো সেই সময় ছাড়া আর অন্য কোনো সময় হতো না আর কি, এরকম আর কি। রাতে 3:00 সময় তখন যদি বাড়িতে জানাজানি হয়ে যায় তখন তো মানে কি করে সামলালেন, মানে সাহস পেলেন কি করে? উপরে থাকতেন ওর মা বাবা, নিচের তলাতে ফাঁকায় থাকতো, তো নিচেতে এসে আমরা জাস্ট হয়তো মানে 1 ঘন্টা 1 ঘন্টা একটু দেখা করলাম, ব্যাস বেরিয়ে এলাম, যদিও সেটা রেয়ার আর কি, তো ওইরকম করেই হতো আর কি, যা হওয়া খারাপ লাগে আর কি এখনও। তো 10 বছর মানে উনি আমার শ্বশুরমশাই আমার বিয়েতে ছিলেন না, অ্যাকচুয়ালি সম্প্রদানটা আমার জ্যাঠা শ্বশুরমশাই করেছিলেন, তো এটাই আর কি, তাছাড়া এখন সব ঠিকঠাক, আমার একটা মেয়েও হয়েছে এবং তার সঙ্গে এখন অ্যাডজাস্টমেন্ট যা সব ঠিকঠাক, কোনো অসুবিধা কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে। চলুন তাহলে আজকের খেলা শুরু করা যাক, প্রথম রাউন্ড ধরতো দেখি, ধরতো দেখি মানেই ধরবে আঙুল জিতবে খেলা, ভুল ধরলে বুঝবে ঢেলা। এখানে দাদারা চোখ বাঁধা অবস্থায় 5 বৌদির আঙুল ছোঁয়ার সুযোগ পাবেন এবং তার মধ্যে থেকে 50 সেকেন্ডের মধ্যে তাকে চিনে নিতে হবে তার নিজের বউয়ের আঙুল কোনটা। ধরতে পারলে খুবই ভালো, তারা পেয়ে যাবে 50 পয়েন্ট আমাদের তরফ থেকে, আর যদি না পারেন তাহলে বাড়ি গিয়ে কী হবে সেটা না হয় বৌদিরাই বলবে। খেলা শুরু করার আগে আমার হাতে রয়েছে ম্যাচিং রিবনস, যেটা আমি এখন দাদা বৌদির হাতে বেঁধে দেবো যাতে তারা হারিয়ে না যায়। প্রথমে আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব স্বর্ণদীপ ঘোষকে। সময় শুরু করি তাহলে, আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা নয়, চা আমরা এগিয়ে যাচ্ছি, এটাও নয়, তারপর এটা শিওর, বেশি সময় নেননি, ও দিয়ে এগিয়ে আসুন। আপনি শিওর আপনি ঠিক ধরেছেন? কিভাবে চিনলেন? আন্দাজ, সিক্স সেন্স, সিক্স সেন্স। চোখটা খুলে ফেলুন দাদা। বৌদি কি বলবেন? 2 বছর বিয়ে প্লাস 9 বছর প্রেম, 11 বছরের সম্পর্ক, চিনতে পারার তো কথা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের সাথে খেলতে আসছেন রুদ্র প্রতাপ রায়, আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা নয়, এইটা শুধু আঙুল ধরতে পারবেন। আচ্ছা ফিরেও যাবে না? না আর ফিরে আসা যাবে না, এটাই মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে? হ্যাঁ। বাকি আরো 3 জন বৌদি রয়েছেন কিন্তু, আর তো বেরোনো বেরিয়ে গেলে তো ফিরে আসা যাবে না।
এমনও তো হতে পারে যে পরে হয়তো রয়েছেন বৌদি, হতে পারে কিন্তু একটু মনে হচ্ছে এটাই আমার ঠিক। আচ্ছা বেশ, আমরা সময় নেবো না, বৌদি এগিয়ে আসুন, দেখা যাক আপনার ভাগ্য কি বলে। কিভাবে মনে হলো আপনার যে এটি বৌদি? আন্দাজে মনে হচ্ছে প্রচুর চাপে আছি। চাপটা কি? না যদি চিনতে পারি এর থেকে লজ্জার কিছু নেই। বেশ চোখটা খুলে ফেলুন দেখুন। বৌদি কি বলবেন? মানে প্রচন্ড চাপে ছিলাম আমিও, যতই যত বছর বিয়ে হোক যত বছরই প্রেম হোক না কেন, হাত এখন কখন আঙুল ধরেছে সেটার মনে পড়ছে না। যদি না ধরতে পারতো ঠিকঠাক তাহলে তো বন্ধু বান্ধবদের কথা শুনতে শুনতে একাকার অবস্থা হয়ে যেত, বউ চিনতে পারিস নি। না দাদা চিনতে পেরে গেছেন এবং আপনারা 50 পয়েন্টসও পেয়ে গেছেন তার জন্য। এবার খেলতে আসছেন রাজীব শেখ, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম বৌদির আঙুল এটা নয়, এগিয়ে যাবো, এটাও নয়, ওকে আমরা এগিয়ে যাচ্ছি, এটা এটা, ওকে বৌদি এগিয়ে আসুন। ভালোবাসা কিন্তু একটা দম আছে সত্যি, কি তাই তো দাদা, ঠিক কি না? বেশ আপনি চোখটা খুলুন দেখুন। কি হয়ে গেল বৌদি? আসুন এখানে আসুন। আমি জানতামও পারবে না, প্রচন্ড ভীতু ভীতু। যখন একটা কিছু আনতে দিই 10 বার গিয়ে ভুলে যায়, তো বৌদিকে নেই তো, ওর এমনি ভালোবাসা সব ঠিক আছে কিন্তু ওই জিনিস বলা জিনিসটা গুলো করে আপনারা। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ বৌদি। এখন আমাদের সাথে খেলতে আসছেন মোজারুল আহমেদ, আপনার সময় শুরু হচ্ছে এখন। না ইনি, না ইনিও নন, তাহলে ইনি, ইনিও নন, এটাও নন। আচ্ছা শিখতে পারি? শেষ এটাই হোক, এটাই হবে। মানে আর 5 জনের পর অপশন নেই বলে বললেন? না না মানে আমার হাত ঠান্ডা, ওর হাত ঠান্ডা মনে হচ্ছে, ভয় টেনশনে। তো দেখা যাক টেনশনের রেজাল্ট কি হলো। বৌদি এগিয়ে আসুন। ভুল হলে গৃহযুদ্ধ, রেজাল্ট তাই। টেনশন কি এখন বাড়ছে? হাত ঠান্ডা থেকে বলে হচ্ছে হতে পারে, দেখা যাক, চোখ খুলে ফেলুন দাদা। এবার খেলতে আসছেন মনময় রায়চৌধুরী, তোমায় শুরু করছি এখন। এটা হ্যাঁ হ্যাঁ এটা 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 শিওর? আরে 4 জন বৌদি রয়েছে। শিওর 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 আপনি? শিওর শিওর। বেশ তাহলে বৌদি চলে আসুন সামনে, এটা খুলতে পারি? খুলে ফেলুন। গত রাউন্ড মানে ধর তো দেখি রাউন্ডে কোন ফ্যামিলির কত স্কোর ছিল, এবার সেটাই আপনাদেরকে জানাবো। ঘোষ পরিবার তারা পেয়ে গেছেন 50 পয়েন্ট, এরপর রায় পরিবার ওনারাও পেয়েছেন 50 পয়েন্ট, শেখ পরিবার তারা কোনো স্কোর করতে পারেননি, এরপর হামিদ পরিবার ওনারা পেয়েছেন 50 পয়েন্ট, এরপর রায়চৌধুরী পরিবার ওনারাও কোনো স্কোর করতে পারেননি। চলো তাহলে আমরা এখন এগিয়ে যাই আমাদের পরের রাউন্ড, যার নাম লেট হালুয়া। এই রাউন্ডে আমি প্রত্যেক পরিবারকে 2টো করে প্রশ্ন করব, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্টস করে, তার মানে 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে কোনো পরিবার এই রাউন্ডে স্কোর করে নিতে পারে 20 পয়েন্টস। আর এই খেলাটা মানে 2টো প্রশ্নের জন্য সময় থাকবে প্রত্যেক পরিবারের কাছে 1 মিনিট। লে হালুয়া মানে কিন্তু মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া, মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া, না পারলে লে হালুয়া, পারলে হাতের মোয়া। চলুন খেলা শুরু করা যাক এবং প্রথমেই ডেকে নেবো ঘোষ পরিবারকে। ওয়েলকাম দাদা, বৌদির সাথে আলাপ হয়ে গেছে, বাকিদের সাথে বৌদি আলাপ করিয়ে দিন। ইনি হচ্ছেন আমার মা, ইনি আমার শাশুড়ি মা। এবার খেলা শুরু করি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
কোন কুল ফল নয় ফুল, কোন কুল ফল নয় ফুল? গোকুল। কোশ্চেনটা আরেকবার করুন। কোন কুল ফল নয় ফুল? মুকুল, মুকুল, মুকুল ফুল। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কেষ্টপুরে সবাই কেষ্ট ঠাকুর দেখে, বিলাসপুরে সবাই বিলাস করে, কিন্তু কোন পুরে মানুষ ভাত ঘুম দেয়? কোন পুরে মানুষ ভাত ঘুম দেয়? বেশি সময় দিতে পারছি না, সময় কিন্তু প্রায় দুপুর দুপুর। একদম সঠিক উত্তর। এক মিনিট সময় শেষ হয়ে গেছে, দুটো প্রশ্নেরই উত্তর দিয়েছেন, কিন্তু আপনাদের একটা প্রশ্নের উত্তর একদম সঠিক। আমি বললামই দুপুর, কিন্তু যেটা প্রথম প্রশ্ন ছিল যে কোন ফুল ফল নয় ফুল, সেটা উত্তর ভুল হয়ে গেছে। বকুল সঠিক উত্তর, মুকুল বা গোকুল কোনোটাই ফুল নয়। তো আপনারা একটা সঠিক উত্তর দিয়ে দিয়েছেন এবং তার জন্য পেয়ে গেছেন 10 পয়েন্টস। থ্যাংক ইউ। একটা উত্তর আপনারা সঠিক দিতে পারেননি এবং তার জন্য আপনাদেরকে এখন কি করতে হবে জানেন নিশ্চয়ই? সবাই মিলে একসাথে বলতে হবে লে হালুয়া, লে হালুয়া। এরপর খেলার জন্য ডেকে নেব রায় ফ্যামিলিকে। সাথে কে রয়েছে বৌদি, একটু আলাপ করিয়ে দিন। সাথে আমার মেয়ে রীতিকা। হ্যালো। ওর ডাকনাম মিষ্টি। ডাকনাম মিষ্টি, বাহ দেখতেও মিষ্টি, খুব মিষ্টি লাগছে তোমাকে আজকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কোন আমের ভিতর পুরনো জিনিসপত্র দেখা যায়? গুদাম। পরের প্রশ্ন, কোন জামা শাশুড়িরা মেয়ের বিয়ের পরে পায়? কোন জামা শাশুড়িরা মেয়ের বিয়ের পর পায়? জামাই। দুটো উত্তরই আপনাদের একদম সঠিক এবং এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 20 পয়েন্ট। লে হালুয়া খেলার জন্য এবার ডেকে নেব শেখ পরিবারকে। আলাপ করিয়ে দিন একটু ওর সাথে প্লিজ। আমার মেয়ে ঋষিতা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। আচ্ছা কোন স্কুল? সেন্ট রেজা। আর তোমার কি কি করতে ভালো লাগে, মানে হবিস কি? আমার সবথেকে ফেভারিট হবি হচ্ছে ডান্স, তার সাথে সাথে সিঙ্গিং, ক্যারাটাও আছে, অ্যাক্টিংও খুব ভালো লাগে। আচ্ছা বাহ, অনেক হবিস তো, পড়াশোনা করার টাইম পাও। হ্যাঁ। আর বড় হয়ে কি হতে চাও, অ্যাক্ট্রেস? বড় হয়ে আমি চাই যে IPS অফিসার হব, কিন্তু অ্যাক্টিংটাও আর ডান্সটাও সাথে সাথে রাখব। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই দাদা বৌদিকে প্রথমবার কি গিফট দিয়েছিলেন জানতে চান? দাদার মুখ থেকেই শুনবো, দাদা বলুন। নিজের হাতে তৈরি ওই খড় দিয়ে কোলাজ তৈরি করে দিয়েছিলাম রবীন্দ্রনাথের। আচ্ছা, দাদার মধ্যে কিন্তু দারুণ ক্রিয়েটিভিটি রয়েছে, দেখা যাক এই ক্রিয়েটিভিটি কাজে লাগে কিনা এই রাউন্ডে। আপনাদের প্রশ্ন করি তাহলে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। লুট করলে মানুষ সর্বশান্ত হয়, কিন্তু কোন লুট করার কারণে সম্মান দেওয়া হয়? লুট করলে মানুষ সর্বশান্ত হয়, কিন্তু কখন লুট করার কারণে সম্মান দেওয়া হয়? ভালোবাসা। সম্মান দেওয়া হয়, হরি লুট সম্মান দেওয়া হয়, ভাবুন। সময় কিন্তু শেষ হয়ে আসছে। সেলুট, সেলুট। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, রেল লাইনে কোথায় মাছ না দেখা গেলেও আমরা বলি মাছ আছে? ভাবুন ভাবুন, সময় কিন্তু শেষ হয়ে আসছে। রেল লাইনে, রেল লাইনে যখন একটু জল জল মানে কাদা টাইপের ওই রকম? না, সময় শেষ। উত্তর হচ্ছে ফিশ প্লেট। আপনাদের একটা উত্তর একদম সঠিক ছিল, বৌদি দিয়ে দিয়েছিলেন স্যালুট, একদম সঠিক উত্তর। পরেরটা কিন্তু মিস করে গেছেন, তার জন্য কি বলবেন একসাথে? লে হালুয়া। এরপর ডেকে নেব হামিদ পরিবারকে। প্লিজ আলাপ করবো বাকিদের সাথে বৌদি। এটা আমার ছোট ছেলে, একটা মাত্রই ছেলে। নমস্কার। নমস্কার, নমস্কার, তোমার নাম কি? রেহান। রেহান, রেহান কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। 1? পড়াশোনা করতে ভালো লাগে? আমার দিদির ছেলে। আমার নাম পারভেজ। আপনাদেরকে অল দ্য বেস্ট এই রাউন্ডের জন্য। তাহলে আপনারা রেডি হলে আমি সময় শুরু করব। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সব সময় চিত হয়ে থাকে কোন মাছ?
চিতল মাছ। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেয়েদের চুর যখন অনেক পরিমাণে পাওয়া যায় তাকে কি বলে? মেয়েদের চুর, চুর যখন অনেক পরিমাণে পাওয়া যায় তাকে কি বলে? অনেক পরিমাণটা ভাবুন। প্রচুর। একদম সঠিক উত্তর। আপনাদের দুটো প্রশ্নেরই একদম সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য পেয়ে গেছেন 20 পয়েন্টস। এবার আমাদের সাথে খেলতে আসছে রায়চৌধুরী ফ্যামিলি। খুব মিষ্টি লাগছে, কি নাম তোমার? আমার নাম পাভি রায়চৌধুরী। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1 এ পড়ি। কোন স্কুল? কোন স্কুল? নবনারায়ণদা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যে গাড়ি সকলকে সবসময় সাহায্য করে তাকে কি বলে? যে গাড়ি সকলকে সবসময় সাহায্য করে তাকে কি বলে? সাহায্য নিয়ে ভাববেন আর গাড়ি নিয়ে ভাববেন। উপকার। উপকার। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাঞ্জা হয় হাতের, কোন পাঞ্জা গায়ের হয়? পাঞ্জাবি। তোমার কি মনে হয়? ঠিক বলেছে, পাঞ্জাবি। একদম সঠিক উত্তর। আপনারা দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন এবং তার সাথে সাথে পেয়ে গেছেন 20 পয়েন্ট। এই পর্বের আমার কস্টিউম ডিজাইন করেছেন কেয়া শেঠ এবং জুয়েলারি স্পন্সর সাক্ষী জুয়েলার্স। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক লে হালুয়ার রাউন্ডে কোন ফ্যামিলি কত স্কোর করলো। ঘোষ পরিবার, ওনারা পেলেন 10 পয়েন্ট। রায় ফ্যামিলি পেলো 20 পয়েন্ট। শেখ ফ্যামিলি পেলো 10 পয়েন্ট। হামিদ ফ্যামিলি পেলো 20 পয়েন্ট। রায়চৌধুরী ফ্যামিলি পেলো 20 পয়েন্ট। এবার আমরা খেলবো আমাদের থার্ড রাউন্ড, যার নাম শাখের করাত। শাখের করাত মানে আপনারা জানেন, প্রশ্ন হবে, খেলা হবে, দুজন খেলবে সাথে, ভুল করলে পা পড়বে শাখের করাতে। এখানে প্রত্যেক পরিবার থেকে দুজন আসবেন এবং টাস্ক করবেন, একটা 1 মিনিট সময় পাবে সেই টাস্কটা কমপ্লিট করার জন্য, এবং তার সাথে সাথে আমি করব কয়েকটা প্রশ্ন। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্ট করে। এবং আজকের টাস্ক, বৌদি একদিকে থাকবেন এবং দাদা থাকবেন আর একদিকে। দাদা চামচে করে একটা করে লাড্ডু এনে বৌদিকে খাইয়ে দেবেন। প্রত্যেকটা লাড্ডু, যতগুলো লাড্ডু 1 মিনিটের মধ্যে খেতে পারবেন, তার প্রত্যেকটার জন্য থাকবে আরও 10 পয়েন্ট করে। মানে ধরুন 4টে লাড্ডু খেলেন এবং 5টা সঠিক প্রশ্নের উত্তর দিলেন, মানে 4×5=9×10, মানে 90 পয়েন্টস ওই পরিবার স্কোর করে নেবে। তাহলে খেলা বুঝেই গেছেন, চলুন আমরা শুরু করি। প্রথমেই ডেকে নেব ঘোষ পরিবারকে আমাদের সাথে খেলার জন্য। ঘোষ পরিবারের সাথে আমাদের এই রাউন্ড স্টার্ট করছি এবং আপনারা রেডি? বেশ, তাহলে শুরু করা যাক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কোন পূজোয় বাচ্চাদের হাতে ঘড়ি দেওয়া হয়? সরস্বতী পূজো। পরের প্রশ্ন, তাস খেলায় এই লেখা তাসটিকে কি বলা হয়? দুটো লাড্ডু খাওয়া হয়ে গেছে, দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আমি 3 নম্বর প্রশ্নটা করছি। 10 থেকে 1 উল্টো বলুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পরের প্রশ্ন, নথ কোথায় পড়ে? নাকে। একদম সঠিক উত্তর। 5 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ লিখে নোবেল পেয়েছিলেন? গীতাঞ্জলি। একদম সঠিক উত্তর। 1 মিনিটের মধ্যে 5টা লাড্ডু খেয়ে নিয়েছেন বৌদি এবং 5টা সঠিক উত্তরও পেয়ে গেছি। ওনাদের স্কোর টোটাল 100। আমাদের পরের ফ্যামিলি রায় ফ্যামিলি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, 1 বছরে কটা মাস? 12 মাস। সঠিক উত্তর। পরের প্রশ্ন, মা দুর্গার 4 সন্তানের নাম বলুন। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। ভেরি গুড। পরের প্রশ্ন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, পরের লাইনটি কি? তুমি থাকো সিন্ধু পারে, তারপর ও গো বিদেশিনী। ভেরি গুড। পরের প্রশ্ন, ফুচকার দোকানে কোন গাছের পাতা দিয়ে তৈরি বাটিতে ফুচকা দেয়? পুদিনা।
ও শালপাতা শালপাতার বাটি। পরের প্রশ্ন, কোন সবজি কাটলে চোখে জল আসে? পেঁয়াজ। ভেরি গুড। এবং সময় শেষ। রায় পরিবার এক মিনিটের মধ্যে খেয়ে নিয়েছে 5টা লাড্ডু এবং 5টা উত্তরই দিয়েছেন সঠিক। ওনাদের স্কোর 100 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলতে আসছে শেখ পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, 25শে ডিসেম্বর কে ঝুলিতে করে উপহার নিয়ে আসে? একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, রূপকথার গল্পে ব্যঙ্গমার সাথে কে থাকে? ব্যঙ্গমী। একদম সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কার লেখা? আমাদের দেশের জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ। 4 নম্বর প্রশ্ন, এমন একটি প্রবাদ বলুন যেখানে কান শব্দটার উল্লেখ আছে। দোকান। প্রবাদ, প্রবাদ বলুন, এমন একটি প্রবাদ বলুন যেখানে কান শব্দটার উল্লেখ আছে। সময় শেষ। এই লাস্ট লাড্ডুটা ধরতে পারবো না। আপনারা 4টে লাড্ডু খেয়েছেন এবং 3টে সঠিক উত্তর দিয়েছেন, মানে আপনাদের এই রাউন্ডে স্কোর 70 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলতে আসছে হামিদ ফ্যামিলি। সময় শুরু করছি এখন। লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলিতে লে হালুয়ার পরের রাউন্ড কি? শাকের কড়াত। একদম সঠিক উত্তর। পেন্ডুলাম কিসে দেখা যায়? ঘড়িতে। এটাও একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, মরি একই তোর দুস্তর লজ্জা, এই রবীন্দ্রসঙ্গীতটির প্রথম লাইন কি? প্রাণ চাই চক্ষু না চাই। লাভলি। পরের প্রশ্ন, সর্ষের তেল কি থেকে তৈরি হয়? সর্ষে থেকে। একদম সঠিক উত্তর। খাওয়াতে হবে তবে পরের প্রশ্ন করবো। পরের প্রশ্ন, মহাভারতে ভীমের প্রধান অস্ত্র কি ছিল? গদা। একদম সঠিক উত্তর এইটাও। এবং সময় শেষ। হামিদ ফ্যামিলি 5টা লাড্ডু খেয়ে নিয়েছে এক মিনিটের মধ্যে এবং 5টা প্রশ্নের সঠিক উত্তরও দিয়ে দিয়েছেন। ওনাদের স্কোর এই রাউন্ডে 100 পয়েন্ট। এবার আমরা খেলতে ডেকে নেব রায়চৌধুরী ফ্যামিলিকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, বারুইপুরের কোন ফল বিখ্যাত? পেয়ারা। ভেরি গুড। পরের প্রশ্ন, কথায় আছে ঘুঘু দেখেছো ড্যাশ দেখোনি? ঘুঘুর ফাঁদ দেখোনি। ভেরি গুড, এটাও সঠিক উত্তর। পরের প্রশ্ন, বোলপুর শান্তিনিকেতন এটা বানান করে বলুন? বয়কা ল পয়সুর তালবসায়কা দন্তনায়তাসি শান্তি দন্তনায়সি কয়কা তদন্তন। ক্যা বাত, একদম ঠিক। পরের প্রশ্ন, কিশোর কুমারের পদবি কি? গাঙ্গুলি। কে? পরের প্রশ্নে এগিয়ে যাব আমরা। পরের প্রশ্ন, আপনি নিজের ডান হাত দিয়ে কি ধরতে পারবেন না? নিজের ডান কোনোই না নিজের ডান হাঁটু? নিজের ডান কোনোই। সময় শেষ। পারবো না পারবো না করেও আপনারাও 5টা লাড্ডু খেয়ে নিলেন এবং 5টা সঠিক উত্তরও দিয়ে দিয়েছেন। এই রাউন্ডে আপনারা স্কোর করে নিলেন 100 পয়েন্ট। এবার পালা আমাদের জেনে নেওয়ার, 3টে রাউন্ড খেলার পর কোন পরিবারের টোটাল স্কোর কত? শেখ পরিবারের কথা,
তিনটে রাউন্ড খেলার পর ওনাদের টোটাল স্কোর 80 পয়েন্ট। রায়চৌধুরী ফ্যামিলি তিনটে রাউন্ড খেলার পর ওনাদের টোটাল স্কোর 120 পয়েন্ট। ঘোষ পরিবার ওনাদের টোটাল স্কোর 160 পয়েন্ট। রায় পরিবারের কথা, ওনাদের তিন রাউন্ড খেলার পর টোটাল স্কোর 170 পয়েন্ট। বাকি থেকে গেল হামিদ পরিবার। হামিদ পরিবার তিনটে রাউন্ড খেলার পর স্কোর করেছেন 170 পয়েন্ট। বুঝতেই পারছেন ফাইনাল রাউন্ড খেলার জন্য আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন হামিদ ফ্যামিলি এবং রায় ফ্যামিলি। কংগ্রাচুলেশনস আপনাদের দুজনকেই। বাকি পরিবারটা প্লিজ মন খারাপ করবেন না, আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে স্পেশাল কিছু গিফট। গেছে আমাদের আজকের দুই পরিবারকেই, মানে হামিদ পরিবার এবং রায় পরিবারকে। আর আমরা এখন রয়েছি আমাদের ফাইনাল রাউন্ড, মানে যে রাউন্ডের নাম কপাল জোরে গান বাজারে, খেলার ঠিক আগের মুহূর্তে। আপনারা দুই পরিবারই এখন জাস্ট একটা স্টেপ রয়েছেন সুপার ফ্যামিলি হয়ে যাওয়ার থেকে। আপনাদের তাই দুই পরিবারের কাছেই প্রশ্ন, কি মনে হচ্ছে আপনাদের পরিবার কেন সুপার পরিবার? কনফিডেন্স আছে নিজেদের উপর, তাই মানে একে অপরের উপর কনফিডেন্স আছে এবং সেই কারণেই আপনারা সুপার পরিবার। ওকে, আর আপনারা? আমাদের অ্যাটাচমেন্ট আর বন্ডিং দুটোই খুব ভালো, এটাই আমাদের স্ট্রেংথ, সেই কারণে আপনারা ডিজার্ভ করেন সুপার ফ্যামিলি টাইটেল, তাই তো? চলুন তাহলে এবার খেলা শুরু করি। আমাদের ফাইনাল রাউন্ড যার নাম কপাল জোরে গান বাজারে। এই খেলার নিয়ম খুব সিম্পল, আপনারা দুই পরিবারই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে এই দুটো বাজার। পাঁচটা গান বাজানো হবে এই রাউন্ডে, আপনারা একদম বাজারে হাত দিয়ে রেডি হয়ে থাকবেন। আমি প্রশ্নটা করার পর আপনারা বাজারটা প্রেস করবেন, যে ফ্যামিলি সবার আগে বাজার প্রেস করবে তারা প্রথম সুযোগ পাবে উত্তর দেওয়ার। যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে সেই প্রশ্নটা চলে যাবে পরের পরিবারের কাছে, পরের পরিবার তখন সুযোগ পাবে উত্তর দেওয়ার এবং পয়েন্ট স্কোর করে নেওয়ার। আর যেহেতু এটা ফাইনাল রাউন্ড তাই এখানে আর আগের কোনো রাউন্ডের স্কোর আমরা কাউন্ট করব না, এখন কিন্তু একদম ফ্রেশ স্টার্ট হচ্ছে, মানে আবার স্কোর জিরো থেকেই শুরু হচ্ছে এবং পাঁচটা প্রশ্ন পাঁচটা উত্তর, এটাই ডিটারমাইন করবে আজকে আমাদের এই পর্বের সুপার ফ্যামিলি কে হয়ে উঠছে। আমি রিকোয়েস্ট করবো দুই পরিবারকে সামনে এগিয়ে আসুন। দেখা যাক আজকের পর্বে কে হয়ে ওঠে সুপার ফ্যামিলি এবং সান বাংলার তরফ থেকে জিতে নেয় 51,000 টাকা। শুরু করছি আমাদের এই রাউন্ড এবং তার জন্যই প্রথম গানটা শুনে নেব। প্রশ্ন এখনো হয়নি, বাজার যেহেতু আপনি বাজিয়ে দিয়েছেন প্রশ্ন করার আগেই, প্রশ্ন এখন সরাসরি চলে যাচ্ছে হামিদ পরিবারের কাছে। আমার প্রশ্ন, এই গানটা নিয়ে যে অংশটি শুনলেন সেটি কোন গানের অংশ? সখী ভাবনা কাহারে বল। জোরে হাত তালি, একদম সঠিক উত্তর। এবং এর সাথে সাথে হামিদ ফ্যামিলি পেয়ে গেল 10 পয়েন্ট। হামিদ ফ্যামিলি পেয়ে গেছে 10 পয়েন্টস। বাকি রয়েছে এখন আরও 4টে গান। আমার প্রশ্নটা শুনবেন, প্রশ্নটা শোনার পর যে প্রথম বাজার বাজাবে সেই ফ্যামিলি প্রথম সুযোগ পাবে আনসার দেওয়ার। এবার শুনে নেব আমাদের আজকের সেকেন্ড গান। আমার প্রশ্ন, এই গানে কোন হিরোকে দেখা গেছে? দেব। একদম সঠিক উত্তর, রায় পরিবার সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 10 পয়েন্ট। মানে এখন দুই পরিবারের কাছেই রয়েছে 10 পয়েন্ট এবং 10 পয়েন্ট। বাকি রয়েছে আর 3টে
গান এবং তিনটে প্রশ্ন, সেটাই কিন্তু ডিসাইড করবে আমাদের আজকের সুপার ফ্যামিলি কে হয়ে যাচ্ছে। আমরা রয়েছি আমাদের ফাইনাল রাউন্ড, মানে যে রাউন্ডের নাম কপাল জোরে গান বাজারে। আমাদের সাথে রয়েছে রায় পরিবার, তাদের পয়েন্টস অলরেডি 10, এবং হামিদ পরিবার, তাদের পয়েন্টসও 10। দুটো গান হয়ে গেছে, বাকি আছে আর তিনটে গান। এই তিনটে গানই কিন্তু ডিসাইড করবে আজকের পর্বের সুপার ফ্যামিলি কারা হয়ে যাবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের এই রাউন্ড। আপনারা রেডি? আপনারাও তাহলে আর দেরি না করে শুনে নিই আমাদের থার্ড গান। আমার প্রশ্ন, এই গানে কোন হিরোকে দেখা গেছে? জিত। জিত আবার সিনেমার গান, জিত। একদম সঠিক উত্তর, এবং হামি পরিবার পেয়ে গেল 10 পয়েন্ট। বাকি রয়েছে আরো দুটো প্রশ্ন, এবার দেখা যাক কোন পরিবার পারে সেটা উত্তর দিতে। আমরা এবার শুনে নেবো আমাদের আজকের 4 নম্বর গান। আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটি মন পালাবা। আমার প্রশ্ন, কার গলায় গানটা শুনলাম? অরিজিৎ সিং। লড়াই এবার হাড্ডাহাড্ডি হচ্ছে, মানে রায় পরিবার দুটো সঠিক উত্তর দিয়েছে অলরেডি, এবং হামিদ পরিবারও দুটো সঠিক উত্তর দিয়েছে, বাকি রয়েছে আর একটা মাত্র প্রশ্ন। তাহলে এবার আর দেরি না করে আমরা আমাদের আজকের লাস্ট গানটা শুনে নেব। বুকে ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই, শাহজার প্রেমিক সাজার এলেম কই, ভূমিকার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, ভূমিকার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। ছবিটার নাম বাপি বাড়ি যা, ছবিটার নায়িকা কে? রায় পরিবার বাজার প্রেস করে দিয়েছে 3 সেকেন্ডের মধ্যে, কিন্তু এবার উত্তর দিতে হবে। 1 মিমি উত্তরটা কি নেবো? 1 দম সঠিক। আপনাদেরকে সুপার ফ্যামিলি টাইটেলটা দিতে পারছি না, কিন্তু আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে স্পেশাল গিফটস। ওদের অভিনন্দন। তরফ থেকে এই হ্যাম্পারটা আপনাদের জন্য, এবং এটাও